ফ্রিল্যান্সিং আসতে হলে সর্বপ্রথম আপনার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে প্রচুর ইচ্ছা শক্তি। সো সেকেন্ড যে জিনিসটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ডিভাইস, সেটা ল্যাপটপও হতে পারে অথবা পিসি, আই মিন একটা কম্পিউটার হতে পারে। সো এখন অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কোন ধরনের কম্পিউটার অথবা কোন ধরনের ল্যাপটপ নিব। সো তাদের জন্য আনসার হচ্ছে আপনি যেই স্কিলটা শিখবেন সেটার উপর ভিত্তি করবে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপের প্রসেসর অথবা কনফিগারেশন কি হবে। যেমন আপনি যদি আমার মতো গ্রাফিক্স ডিজাইনে আসতে চান তাহলে আপনার একটা ভালো মানের কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে, সর্বনিম্ন 8GB র্যাম আপনার কম্পিউটারে থাকতে হবে। আর প্রসেসরের ক্ষেত্রে আপনি যদি ইন্টেল প্রসেসর নেন তাহলে Core i5 4th generation থেকে শুরু করে যত উপরে যাবেন ততই আপনার জন্য ভালো। আর আপনি যদি আমার মতো AMD পছন্দ করে থাকেন, আই মিন রাইজনের আপনি Ryzen 5 5600G, Ryzen 5 4600G, আরও কয়েকটা ভার্সন আছে, আপনি সেগুলো নিতে পারেন। এগুলো বর্তমান বাজারে প্রাইস অনেক কম, সো আপনি চাইলে এগুলো দিয়ে অনায়াসে কাজ করতে পারবেন। সো আপনি যদি গ্রাফিক্স ডিজাইন ছাড়া অন্য কিছু করতে চান, যেমন ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপিং, ডাটা এন্ট্রি অথবা আরও কিছু কিছু স্কিল আছে, স্কিলগুলো কিন্তু হাই, বাট এগুলোর ক্ষেত্রে দামি কম্পিউটার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলোতে ভারী কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে হয় না, এগুলো ব্রাউজারের ভিতরে ঢুকে ঢুকেই করা যায়।